হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যাব নতুন একটা রাইডে। লেটস স্টার্ট। আচ্ছা, আপনারা জায়গাটাকে কি বলেন, ফার্ম গেট নাকি ফার্ম গেট? আসলে আমি একদিন যাচ্ছিলাম, তো এখানকার লোকরা অনেকেই শুনলাম যে ফার্ম গেট, এটা তো ফার্ম গেট। আবার অনেকে যারা একটু স্টাইলিশ তারা বলে ফার্ম গেট। আসলে আপনারা ফার্ম গেট বলবেন না, আপনারা বলবেন ফার্ম গেট। বিশ্বাস করেন ভাই, আমি কিন্তু এই চ্যালেঞ্জটা নিতে চাচ্ছিলাম না, কিন্তু মাঝে মাঝে এমন একটা অবস্থা হয় যে আমাকে চ্যালেঞ্জ নিতেই হয়। ঠিক তেমনি এই জায়গাটা আমার চ্যালেঞ্জ নিতেই হইল। ওহো, কি বিপজ্জনক জ্যাম! আর এই জায়গাটা প্রায় জ্যামে পড়তে হয়। আর এখানে জনগণ যাবে, আবার বাইকও যাবে, জনগণদের জায়গা দিতে হবে, নালে ইন্ডিকেটর ফেলাই দিবে গুতামাইডা। এ দেখেন ওই বাসটা, কি একটা অবস্থা! আবার এদিকে উবরওয়ালারা দাঁড়ায় রয়েছে প্যাসেঞ্জারের জন্য। আহারে দে, গুতা খাইছে। আমি কী করবো, জনগণদের এতে দেবো না নিজে যাবো? আহারে, আবার এদিক দিয়ে বাসটা চলে যাচ্ছে, কি করব, একটা পার্স পড়ে গেলে যাবে গা। আবার কিডনি পেয়েছে, আমার পার্স কিনা লাগবে। ও মাই গড, এখন তো ফাঁকা রাস্তা, দি একটা টান দি ছোটোখাটো একটা। ওহো, কি মজা, অনেকক্ষণ পর একটা ফাঁকা রাস্তা পাওয়া গেছে। অন্য সামনে এটা কি? ও মাই গড, সামনে তো আবার জ্যাম। এইটা কোনো কথা? খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। যাই হোক, জ্যাম কাটা, এখন একটু আবার ফাঁকা রাস্তা পাওয়া গেছে। তা আপনাদের এই সিনটা দেখাচ্ছি। ওয়াও, আবার সামনে, আর এই যে ম্যান হোলের ঢাকনা, একটু পরপর খালি ম্যান হোলের ঢাকনা। কিছু কিছু সময় আছে যখন সবাই যাইতে পারতেছে কিন্তু আমি যাইতে পারতেছি না। মানে ওরা তো অনেক পাকা খেলোয়াড়, মানে ওরা এদিক দিয়ে ওদিক দিয়ে ঢুকাই দেয়, কিন্তু আমি না, মানে মাঝে মাঝে ঢুকাইতে পারি না। মানে অঙ্ক করতেছি, মানে জ্যামিতি করে করে মনে মনে ভাবতেছি এই জায়গা দিয়ে কি যাওয়া যাবে, মানে ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গক্ষেত্র, বৃত্ত, মানে কম্পাস, কাটা কম্পাস দিয়ে সব মাইফ মাইফে দেখি যে যাইতে পারবো কি না। পরে দেখি না, থাক দরকার নাই, যাইতে যেতে দেখা গেলো গুতা মাতা মারা দিলে একটা ঝামেলা করে যাবো। এমনি গরিব মানুষ, টাকা পয়সা কম আছে।
আহারে সবাই যেতে বললাম যেতে পারলাম না। এদিক ওদিক দেখতেছি খালি, আহারে হাওলাদার অ্যাম্বুলেন্স দেখা গেল পরের লাস্টটা আমারই। এই জ্যামে জ্যাম হইলেও একটু চিল করতেছি, শাহবাগ প্রায় চলে আসছি, কিন্তু কেন জানি আজকে চিল লাগতেছে ওই জায়গাটা। এই জায়গাটা দাঁড়ায় আছি এখন, এই যে ছাড়া পাইলাম, এই যে আমরা এখানে যাব, আমরা যাব পিলার নম্বর 535। আহারে যাইতে দিল না, পাশ দিয়ে ফুলের দোকান। ডানে থাকতেছি কারণ ডানে এই যে সামনেই 535 নম্বর পিলার। এখন আমরা রাইটে টার্ন নিব। সিআইবি ব্লগস সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।